মঙ্গলবারের দিনটি ছিল সবিজ অঙ্গনের জন্য বেশ মঙ্গলকর, কারণ এই দিনে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। তার মধ্যে সাকিব ও অপু পুত্র আব্রাহাম খান জয়ের জন্মদিন, আর অন্যটি হলো নায়িকা ববরি বেবি বাম সহ ছবি প্রকাশ। দিনভর এই সব ঘটনা নিয়ে যখন সবিজ পাড়া মুখর, তখন নতুন খবর দিলেন অপু বিশ্বাস। বিস্তারিত আফসানা মিমির রিপোর্টে। আজ এই দুটি চোখে ফের উত্তাপ ছড়াচ্ছে সবিজ অঙ্গন, তবে কোনো কাজের খবর নিয়ে নয়। আবারও সবিজ মেতেছে সাকিব অপু ইস্যুতে, তবে এবার উত্তাপের মাত্রা বাড়িয়ে দিয়েছে ঢালিউডের আরেক নায়িকা শবনম বুবলি। মঙ্গলবারের দিনটা ছিল সাকিব অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়া যখন ব্যস্ত আব্রাম খান জয়ের জন্মদিন নিয়ে, ঠিক তখনই বুবলির নিজের বেবি বাম্পের ছবি দিয়ে মোড় ঘুরিয়ে দিল আলোচনার কেন্দ্রবিন্দু। শুভকামনা আর নানা মন্তব্যে ভারী হতে থাকে সোশ্যাল মিডিয়া। সন্ধে গড়িয়ে যখন রাত, খবরের ডালপালায় জন্ম নিতে থাকে নতুন খবর। সাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দ ঘন মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে, আর ছবির ক্যাপশনে অপু লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য দোয়া করবেন। যে ছবিতে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন সাকিব খান ও অপু বিশ্বাস। সাকিব, অপু আর আব্রাম খান জয়ের ছবি এক ফ্রেমে দেখে পুরনো স্মৃতিতে ফিরে যায় ভক্তরা। শুভকামনা আর ভালোবাসায় সিক্ত হতে থাকে এই তারকা জুটি। কিন্তু সকাল হতে না হতেই বুবলিও শেয়ার করে সাকিব ও তার পরিবারের একটি ছবি। আফসানা মিমি, বিনোদন ডেস্ক, দেশ টিভি।